বিজ্ঞানী ও প্রকৌশলীদের অপূর্ব নির্মাণশৈলীকে আপনাকে মুগ্ধ করে? সুনিপুণ দক্ষতায় অকল্পনীয় সব স্থাপত্য কিভাবে তারা তৈরি করে তাকে জানতে ইচ্ছে করে? তবে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। নদী বা গভীর সমুদ্রের ওপর যে বিশাল আকার সেতুগুলো তৈরি করা হয়, শত শত চ্যালেঞ্জ পার করে সেই এক একটা সেতু কীভাবে বানানো হয় তা আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। নদী বা সমুদ্রের ওপর নির্মিত সেতুগুলো আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে তা সবাই আমরা অনুধাবন করতে পারি। কেননা এই সেতুগুলো যদি তৈরি না হতো তাহলে শত শত গ্রাম কিংবা শহর একে অপরের সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে পারত না। এইসব সেতুর উপর দিয়ে যাতায়াত করে আমরা আমাদের সময় এবং অর্থ দুটোই বাঁচাতে পারি। পৃথিবীতে এমন অনেক সেতু রয়েছে যেগুলো তার অপূর্ব নির্মাণশৈলীর কারণে বিখ্যাত। এইসব সেতু তৈরির জন্য এমন সব যন্ত্র এবং প্রযুক্তির প্রয়োজন হয় যা না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না। সেতু তৈরি করতে সবচেয়ে বেশি বেগ পোহাতে হয় খরস্রোতা নদীতে, কারণ সেতুর হাজার হাজার টন ওজন সেতুর পিলারগুলোকে সইতে হয়, আর এই পিলারগুলো স্থাপন করতে হয় মাটির ওপরে। কিন্তু প্রবল স্রোত সামলে শত শত ফিট পানির নিচে মাটির ওপরে পিলার স্থাপন করা সত্যি অনেক চ্যালেঞ্জিং। এই অসম্ভবকে সম্ভব করার জন্য প্রয়োজন হয় দক্ষ মনোবল এবং অত্যাধুনিক প্রযুক্তি। যে চ্যালেঞ্জ নিয়ে তৈরি হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতু নির্মাণ প্রকল্প শুরু হওয়ার পর পদ্মা নদীর তলদেশের মাটি খুঁজে পেতে বেগ পেতে হয়েছে প্রকৌশলী এবং বিশেষজ্ঞদের। তলদেশে স্বাভাবিক যেই মাটি পাওয়ার কথা সেটি মেলেনি। সেতুর পাইলিং কাজ শুরু হলে বিষয়টি টের পান প্রকৌশলীরা। এর জন্য আটকে যায় 22টি পিলারের কাজ। তবে স্বপ্নের পদ্মা সেতু তৈরিতে একে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে দেননি প্রকৌশলী এবং বিশেষজ্ঞরা। তারা এমন একটি পদ্ধতি প্রয়োগ করেছেন যাতে করে নদীর তলদেশে কৃত্রিম প্রক্রিয়ায় মাটি বদলে নতুন মাটি তৈরি করে পিলার গাঁথা যায়। স্ক্রিন গ্রাউটিং নামের এই বিরল পদ্ধতিতে বসানো হয়েছে পদ্মা সেতুর বেশ কিছু পিলার, যার উপরে রয়েছে সেতুর সর্বশেষ স্প্যানটি। এইরকম পদ্ধতি ব্যবহারের নমুনা বিশ্বে খুব একটা নেই। এই প্রক্রিয়ায় ওপর থেকে পাইপের ছিদ্র দিয়ে কেমিক্যাল নদীর তলদেশে পাঠিয়ে মাটির শক্তিমত্তা বাড়ানো হয়। তারপর ওই মাটিতে গেঁথে দেওয়া হয়েছে পিলার। সচরাচর যেসব সেতু আমরা দেখতে পাই তার মধ্যে অন্যতম কয়েকটি সেতু তৈরির প্রযুক্তি হচ্ছে বিম ব্রিজ, সাসপেনশন ব্রিজ এবং আর্ক ব্রিজ। নদী বা সমুদ্রের উপর এইসব সেতুর ফাউন্ডেশন তৈরি করার জন্য প্রকৌশলীদের খুবই জটিল কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। পানির গভীরতা যত বেশি হয় প্রকৌশলীদের জন্য চ্যালেঞ্জটাও হয় ততই বড়। খরস্রোতা নদীতে সেতুর জন্য ফাউন্ডেশন স্থাপন করতে প্রকৌশলীরা প্রথমে একটি স্ট্রাকচার তৈরি করে। এইসব স্ট্রাকচার তৈরি করার জন্য প্রকৌশলীরা প্রথমে কিছু বিষয়ে সঠিক মাপযোগ নিয়ে নেয়। সেগুলো হচ্ছে নদীতে পানির সর্বোচ্চ এবং সর্বনিম্ন গভীরতা, নদীতে পানির গতি, নদীর তলদেশের মাটির প্রকৃতি, সেতুর ওজন কেমন হবে এবং কেমন ওজনের যানবাহন সেতুর উপর দিয়ে যাতায়াত করবে। ত্রুটি এড়াতে খুবই সূক্ষ্মভাবে এইসব হিসাব নিকাশ করতে হয় প্রকৌশলীদেরকে। মাপযোগ নেওয়ার সময় প্রকৌশলীরা কফার ড্যাম নামক এক প্রকার ফ্রেম তৈরি করে। পিলার স্থাপন করার জন্য কপার ড্যামের আকৃতি কখনো কখনো বৃত্তাকার, কখনো বা এর আকার হয়ে থাকে চতুর্ভুজাকার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কফার ড্যাম কিভাবে তৈরি করা হয়? লম্বা স্টিলের এক একটি পাত পাশাপাশি বসিয়ে এইসব বৃত্তাকার বা চতুর্ভুজাকার কফার ড্যাম তৈরি করা হয়। তৈরি হয়ে যাওয়ার পর কফার ড্যামগুলোকে পানির ওপরে নিয়ে আসা হয়। ভারী যন্ত্রপাতি দিয়ে ধীরে ধীরে এটিকে পানির মধ্যে বসানো হয়। কফার ড্যামগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে এগুলো পুরোপুরি পানিরোধক হয়। স্থাপনের সময় ঢুকে যাওয়া পানি পাম্পের মাধ্যমে বের করে আনা হয় এবং নিশ্চিত করা হয় পরবর্তীতে যেন কোনোভাবেই এর ভেতরে পানি প্রবেশ করতে না পারে। এভাবে ভরা নদীর ওপর বসানো এইসব স্ট্রাকচারের মাঝে পানিবিহীন শুষ্ক জায়গা তৈরি হয়। এরপরেই এখানে শুরু হয় পিলার স্থাপনের কার্যক্রম। তবে এইভাবে সব ধরনের সেতু তৈরির প্রাথমিক কার্যক্রম কখনো কখনো সম্ভব হয় না। যেমন সমুদ্রের শুরুতে কফার ড্যাম বসিয়ে পিলার স্থাপন কোনোভাবেই সম্ভব নয়। গভীর সমুদ্রের সেতু স্থাপনের জন্য প্রকৌশলীরা প্রথমে সমুদ্রের তলদেশের উঁচু জায়গাগুলোর খোঁজ বের করেন, তারপর সেখানে এক্সকিউবিটার দিয়ে গর্ত করে, এরপরেই তারা সেখানে কফার ড্যাম স্থাপন করে। তারপর এর মধ্যে থেকে সমস্ত পানি বের করে দিয়ে সিমেন্ট এবং কংক্রিটের মিশ্রণ দিয়ে পিলার স্থাপনের জন্য একটি বিশালাকার স্ট্রাকচার নির্মাণ করা হয়। এইভাবে কয়েকটি পিলার পাশাপাশি স্থাপন করা হয়। পিলারের উপর যেসব বিশাল ওজনের কংক্রিটের ব্লক বসানো হয় সেগুলো কিন্তু পানির উপরে নির্মাণ করা হয় না, সেগুলো নির্মাণ করা হয় দূরবর্তী কোনো শুষ্ক স্থানে। তারপর সেখান থেকে জাহাজে করে এইসব ব্লক পিলারের কাছে নিয়ে আসা হয়। এইসব স্ট্রাকচারের মধ্যে থেকে বড় বড় ব্লকগুলো ক্রেন দিয়ে কিছুটা উপরে তোলা হয়। তারপর স্টেপ বাই স্টেপ কংক্রিটের এই ব্লকগুলো বসিয়ে সেতু তৈরির কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে সেতু তৈরি করার সময় প্রকৌশলীদেরকে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তখন প্রোটিন কফার ড্যাম তৈরি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রোটিন কফার ড্যামগুলো
প্রথমে শুষ্ক স্থানে তৈরি করা হয়, তারপর এগুলোকে রোটেট করে পানির মধ্যে স্থাপন করতে হয়। এটা খুবই সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। প্রোটিন কফারড্যাম তৈরির কাজ সাধারণত যে সকল প্রকৌশলী এবং শ্রমিকরা করে থাকে তারা সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি প্রফেশনাল, তাই তারা এত জটিল প্রক্রিয়াও খুব সহজেই সম্পন্ন করে ফেলে। একটি সেতু তৈরি করতে শত শত কোটি টাকা ব্যয় হয়ে যায়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সেতু তৈরি করা কেন এতটা সময় এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। কোনো রকমের দায়সারাভাবে অল্প খরচে এবং অদক্ষ প্রকৌশলী দিয়ে যেসব সেতু তৈরি করা হয় তার ভোগান্তিও পোহাতে হয় বড় পরিসরে। ব্যাপক জানমালের ক্ষতি হয়ে যায় একটি সেতু ধসে পড়লে, তাই এইসব ক্ষতি রুখতে চাইলে দক্ষ প্রকৌশলী এবং দক্ষ শ্রমিক দিয়েই সেতু তৈরির কাজ সম্পন্ন করা উচিত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।